ভিভো Y16 Y16 হ্যাঁ একদমই দেখেন কালারটা খুব সুন্দর এবং খুবই ফ্রেশ লুক হ্যাঁ কোনো রিপেয়ার হিস্টরি নাই একদম ফ্রেশ কন্ডিশন এটা ভিভো এটা বেসিক্যালি কোনো ইউজ ফোন না এটা হলো ইনটেক ফোন ভিভো Y02 আচ্ছা Y02 হ্যাঁ এটা হলো অফিশিয়াল প্রোডাক্ট HB ইন্টারন্যাশনাল এর সকল ধরনের অফিশিয়াল ফোন পাওয়া যায় সেটা সেক্ষেত্রে Xiaomi ভিভো Oppo Realme হ্যাঁ ইনফিনিক্স থেকে শুরু করে প্রতিটা ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন পাওয়া যায় আর আজকে আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে এটা হলো Xiaomi Note 11s নোট 11s একদম সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট বাজারে এখন 27999 টাকা চলতেছে এটা আপনার ব্লগ দেখে যারা নেবে অনলি ভিভো Y33s এটা হলো 8GB ভেরিয়েন্ট 128GB ROM আচ্ছা 8128GB না 8128 কন্ডিশনটা একটু দেখে দেখেন কন্ডিশনটা দেখেন আপনি কাস্টমার অনেক সময় আসে ঢাকার বাইরে যারা থাকে ওনারা দেখে যে আমার ভিডিওর মাধ্যমে কন্ডিশন দেখে অর্ডার করে দেয় ঠিক আছে এই কারণে দেখানো তো 50 মেগাপিক্সেল ক্যামেরা না আচ্ছা জি ভিভো T1 এটা হলো 4128 ভেরিয়েন্ট আচ্ছা 4128GB না হ্যাঁ 4GB RAM 128GB ROM আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4128GB একবারে নিউ কন্ডিশন কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন যারা নেবেন এই প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন তো ভিভো Y21 4GB 64GB আচ্ছা আর এই ফোনগুলোর সাথে দিচ্ছেন কি এটা শুধু অনলি ডিভাইস থাকবে আচ্ছা আর যদি কাস্টমার যদি চায় তাহলে আমাদের কাছ থেকে চার্জার খুব রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবে আর কি আচ্ছা 4 64GB না জি জি 4GB RAM 64GB ROM হ্যালো ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি আবারো যমুনা ফিউচার পার্কে আজকে আমরা চলে আসছি কিন্তু একটি নতুন দোকানে আর এই দোকানে কিন্তু আমার আসলে আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও হয় না হয়তো অন্য কোনো চ্যানেলে ভিডিও আছে আমরা তো চলে আসছি HB ইন্টারন্যাশনাল আর HB ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন আমার সামনে মোটামুটি আজকে অনেক কালেকশন আছে তার ভিতরে ভিভোর কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে এখানে দেখতে পাচ্ছেন OnePlus এর কিছু ফোন আছে Oppo কিছু ফোন আছে Redmi এর কিছু কালেকশন আছে তারপর দেখতে পাচ্ছেন আপনারা Realme এর কালেকশন আছে তারপরে এদিকে সোনির কালেকশন আছে আর এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল কিছু ইনটেক প্রোডাক্ট আছে তার ভিতরে হট আপনার ইনফিনিক্স এর প্রোডাক্ট আছে আর আছে Xiaomi এর প্রোডাক্ট এই ফোনগুলো কিভাবে নেবেন প্রাইস পিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেব আর আমাদের সাথে আছে কিন্তু বিপ্লব ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো শুরুতে একটু লোকেশনটা বলে দেন HB ইন্টারন্যাশনাল এর একদম ইজি ভাবে লোকেশনটা বলতে গেলে এটা হলো লেভেল 4 জোন এ শপ নাম্বার হচ্ছে হলো 4A006 এটা যদি আমরা লিফট নাম্বার 5টা ব্যবহার করে কোনো কাস্টমার তাহলে সামনে ব্রাদার্স ইলেকট্রনিক্স এর ঠিক পাশে হলো HB ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা এটা হলো এ জোনের দোকান নাম্বার হচ্ছে 4A006 HB ইন্টারন্যাশনাল HB ইন্টারন্যাশনাল আচ্ছা আর প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা কি প্রোডাক্টের ওয়ারেন্টি হলো যে ইউজড ফোনের ক্ষেত্রে আপনার 10 ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো মেজর কোনো ইস্যু থাকে তাহলে 10 দিনের মধ্যে আমরা চেঞ্জ করে দিব আচ্ছা হ্যাঁ আর হলো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ঢাকার বাইরে যারা আছে ওনারা কুরিয়ার কি হয়ে গেছে ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার কুরিয়ারে নিতে চায় তাহলে আমাদেরকে 1020 টাকা বিকাশ বা নগদ করে দেন হলো বাকি টাকা হলো সেট পাওয়ার পর কন্ডিশনে আমরা কুরিয়ার করে থাকি আচ্ছা আচ্ছা বিশাল সুবিধা ঠিক আছে পাশাপাশি আপনাদের এখানে দেখলাম মোটামুটি গ্যাজেট আইটেম তারপর আপনার কভার টোভার মানে অনেক কিছুই মোটামুটি বিক্রি আমাদের HB ইন্টারন্যাশনাল শোরুমে আসলে এক্সক্লুসিভ স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার বলেন কেবল বলেন তারপর হলো Xiaomi ওয়াচ বলেন অ্যাপল ওয়াচ বলেন সব ধরনের ওয়াচ বলেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা আরেকটা কথা বলছেন এক্সচেঞ্জ সুবিধা আছে আপনাদের এখানে হ্যাঁ এখন কোন কাস্টমার যদি চায় যে তার পুরাতন ফোনটা বিক্রি করবে বিক্রি করে টাকা নিয়ে যাবে তাহলে সেটাও পারবে আবার যদি কোন কাস্টমার চায় যে একটা নতুন ফোনের সাথে এক্সচেঞ্জ করবে যে দেখা গেল যে আমার কাছ থেকে যে ফোনটা নিবে ওইটার দাম 20000 টাকা কাস্টমারের তার দাম 10000 টাকা বাকি 10000 টাকা দিয়ে সে একটা ফোন নিয়ে নিল আচ্ছা মানে আবার কোন কাস্টমার যদি চায় যে পুরাতন ফোনটা বিক্রি করে টাকা নিয়ে যাবে সেই সুযোগও HB ইন্টারন্যাশনালে থাকছে আসলে আচ্ছা আচ্ছা আর ইএমআই এর একটা ফ্যাসিলিটিস আছে বলে হ্যাঁ ইএমআই এর ফ্যাসিলিটি হলো যে কাস্টমারকে অবশ্যই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকা লাগবে আচ্ছা আপনি আমরা 20টা থেকে 25টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ইএমআই করে থাকি সেই ক্ষেত্রে ও যে ব্যাংকের ক্রেডিট কার্ড ছাড়া আমরা ইএমআই করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে লিস্টে একটু দেখি রাসেল আচ্ছা মানে কয়টা ব্যাংকের ইএমআই সিস্টেম আছে আমাদের কাছে এরকম যেরকম স্ট্যান্ডার্ড চার্টার্ড সিটি ব্যাংক ইভিএল ব্র্যাক ডাচ বাংলা মানে মোটামুটি আমরা একটু শর্টকাটে দেখাই দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মোটামুটি আসলে বাংলাদেশের যে ভালো ভালো যে কয়টা ব্যাংক আছে সব ব্যাংকেই কিন্তু আপনারা ইএমআই পাবেন ঠিক আছে
আচ্ছা, তো আমরা বেশি কথা বলছি না, শুরু করি নাকি ভাইয়া? জি জি অবশ্যই। ফার্স্ট ফার্স্ট এদিক থেকে শুরু করি। ফার্স্ট আমি আপনাদেরকে কাস্টমারদেরকে যে ফোনটা দেখাবো সেটা হলো, এখন আমি যে ফোনগুলো দেখাবো এগুলো হলো ইউজড ফোন। ইউজড ফোন হলো এটার হলো খুবই কন্ডিশন ভালো এবং ফ্রেশ ফ্রেশ ডিভাইস। আচ্ছা দেখি আমি এখন, হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কত জিবি ভেরিয়েন্ট ভাইয়া? এটা হলো ভিভো Y21 4GB 64GB। আচ্ছা, আর এই ফোনগুলোর সাথে দিচ্ছেন কি? এটা শুধু অনলি ডিভাইস থাকবে। আচ্ছা, আর যদি কাস্টমার যদি চায় তাহলে আমাদের কাছ থেকে চার্জার খুব রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবে আর কি। আচ্ছা, 4 64GB না? জি জি 4GB RAM 64GB ROM। প্রাইস কত হচ্ছে এটা? এটা হলো 12000 টাকা। আচ্ছা, একদমই ফ্রেশ ডিভাইস, এটা হলো 12000 টাকা পাবেন। আচ্ছা ঠিক আছে, 12000 টাকা। জি ওকে, তারপর কি আছে? তারপর আমি দেখাবো ভিভো Y33S, এটা হলো 8GB ভেরিয়েন্ট 128GB ROM। আচ্ছা 8128GB না? 8128। কন্ডিশনটা একটু দেখি, কন্ডিশনটা দেখেন আপনি কাস্টমার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অনেক সময় আসলে ঢাকার বাইরে যারা থাকে ওনারা দেখে যে আমার ভিডিওর মাধ্যমে কন্ডিশন দেখে অর্ডার করে দেয়, ঠিক আছে, এই কারণে দেখানো। তো 50MP ক্যামেরা না? আচ্ছা জি, প্রাইস কত হচ্ছে এটা? এটা হলো 17500। 17500 টাকা। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু 17500 টাকা, 128GB। জি 8128। আচ্ছা একবার নিউ কন্ডিশন আছে কিন্তু। আচ্ছা নেক্সট কি আছে ভাইয়া? নেক্সট আমি দেখাবো যে ভিভোর আরেকটা ফোন ভিভো T1, এটা হলো 4128 ভেরিয়েন্ট। আচ্ছা 4 128GB না? হ্যাঁ, 4GB RAM 128GB ROM। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 128GB, একবার নিউ কন্ডিশন কিন্তু, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যারা নিবেন এই প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন। আচ্ছা প্রাইস কত হচ্ছে এটা? এটা হলো 15500 টাকা। 15500 টাকা। জি আচ্ছা, এটা কিন্তু মাত্র 15500 টাকা। আমরা যদি একটু ক্যামেরাটা দেখি, দেখেন ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে, মাত্র 15500 টাকা। 15500 টাকা। ওকে নেক্সট কি আছে ভাইয়া? নেক্সট আমি দেখাবো হলো ভিভো Y16। হ্যাঁ একদমই দেখেন কালারটা খুব সুন্দর এবং খুবই ফ্রেশ লুক। হ্যাঁ, কোনো রিপেয়ার হিস্ট্রি নাই, একদম ফ্রেশ কন্ডিশন। এটা রাখবো হলো 11500 টাকা, 32GB। জি আচ্ছা, এটা কিন্তু 32GB বোঝাই যায় না, ঠিক আছে, একটা ফ্ল্যাগশিপ ফোন মনে হয় যে 30-35 হাজার টাকা দামের ফোনের মতন লাগে, ঠিক আছে। আচ্ছা 32GB দেখতে পাচ্ছেন, কন্ডিশন খুবই ভালো, কিন্তু মাত্র কত দিচ্ছেন ভাইয়া? এটা 11500। 11500 টাকা। আচ্ছা এটা কিন্তু নতুন মডেল, ঠিক আছে, যারা নেবেন নিতে পারেন, ঠিক আছে, 11500 টাকা। ওকে পরে কি আছে ভাইয়া? আচ্ছা ভিভোর এই পাশে একটা কালেকশন আছে। হ্যাঁ ভিভো, এটা বেসিক্যালি কোনো ইউজ ফোন না, এটা হলো ইনটেক ফোন ভিভো Y02। আচ্ছা Y02। হ্যাঁ এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট, 9999 টাকা, বাট আমাদের কাছে পাবেন হলো 9700-তে। 9700 টাকা। আচ্ছা দেখি ফোনটা একটু আমরা। জি 9700 টাকা না? ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে মানে কি বলে এগুলা পুরো ফ্ল্যাগশিপ ফোনের মতন লাগে, ঠিক আছে। কত জিবি ভেরিয়েন্ট এটা? এটা হলো 232। 232GB না? জি আচ্ছা, এটা কিন্তু 232 জিবি RAM 32GB ROM। আচ্ছা যারা নেবেন এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন, একবার নিউ কন্ডিশন আছে, ঠিক আছে। ওকে নেক্সট কি আছে ভাইয়া? নেক্সট তাহলে ওপোতে চলে যাই। ওপো, হ্যাঁ এখন আমি যে ডিভাইস গুলো দেখাবো ওপোর কিছু ডিভাইস দেখাবো। ওপোর এটা হলো একটা 6GB ভেরিয়েন্টের ফোন, 128GB না? হ্যাঁ মডেলটা হচ্ছে ওপো A54। জি আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপো A54 না? ওকে A54, আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, একবার 5 ইঞ্চি ডিসপ্লে, ঠিক আছে, চার্জিং পোর্ট খুবই সুন্দর আছে। আচ্ছা প্রেস করতেছেন এটা? 14500 টাকা। 14500 টাকা, 6128GB না? জি আচ্ছা, 6128GB ফোন কিন্তু মাত্র 14500 টাকা। ওকে পরে, তারপর আমি যে ফোনটা দেখাবো ওপো A15s। A15s ও ওপো A15s, এটা হলো 4GB ভেরিয়েন্টের ফোন, 4GB 64GB। আচ্ছা এটা প্রাইস পড়বে হলো 12000 টাকা। 12000 টাকা। জি 4 64GB না? জি ওকে, এটা কিন্তু 4 64GB মাত্র 12000 টাকা, খুব স্লিম একটা ফোন কিন্তু, ঠিক আছে, যারা নেবেন এই প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন, ঠিক আছে, অল্প বাজেটে বেস্ট প্রোডাক্ট হবে। ওকে পরে, পরে আমি যে ফোনটা দেখাবো ওই ওপো A16 এর বক্সটার নাম। আচ্ছা A6 A16 না? আচ্ছা ওপো A16। হ্যাঁ এই ফোনটাতে আপনার বক্স পাবে কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 3GB ভেরিয়েন্টের ফোন, প্রাইস পড়বে 11500 টাকা। 11500 টাকা। হ্যাঁ 32GB না? 3GB। হ্যাঁ আচ্ছা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আসলে অল্প বাজেটে, আপনি এই যে বক্সটাও দেখেন এটার সাথে একটা কভার আছে, সিলিকন একটা কভার আছে। জি কভার আছে আর বক্স আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন অল্প বাজেটে কিন্তু ভালো ভালো কিছু প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন, একবার নিউ কন্ডিশনে, ঠিক আছে। আচ্ছা এটা কত দিলেন তাহলে ভাইয়া? মোট 11500। 11500 টাকা না? আচ্ছা এটা কিন্তু মাত্র 11500 টাকা। আচ্ছা পরে, তারপর দেখাবো হলো ওপো ওপো A16। হ্যাঁ A16। হ্যাঁ ওপো A16, এটা হলো 4 64GB ভেরিয়েন্ট, প্রাইস পড়বে 12500 টাকা। 12500 টাকা না? জি
আচ্ছা ভিউয়ার, সেটা কিন্তু মাত্র 12,500 টাকা। ওকে, তারপরে কি আছে ভাইয়া? তারপর আমি দেখাবো যে উপরে একটা হাই কনফিগারেশনের সেট, খুবই একদম নতুনের মতো। আচ্ছা, একদম ফুললি নতুনের মতো। এটার মডেল হচ্ছে হলো ওপো F19 Pro। এটা হলো 8/128 ভ্যারিয়েন্ট। আচ্ছা, এটার দাম পড়বে হলো 20,500 টাকা। 20,500 টাকা জি। সাথে মোটামুটি মনে হয় চার্জার টার্জার যা লাগে সবই আছে না? এটার এটা আপনি দেখেন, এটা হলো এই যে চার্জার আছে, চার্জারটা একদমই নতুনের মতো। আপনি কাস্টমারকে দেখান মনে হয়, ঠিক আছে, একদমই ইনটেক্ট। আচ্ছা আচ্ছা, নতুন ফোন বলতে যা বোঝায় তাই, অল্প কিছুদিন ইউজ হয়েছে এটা। আচ্ছা, এগুলো ক্যামেরা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, টেকনোলজি ইউজ। আচ্ছা আচ্ছা, আর এটা হলো ফাস্ট চার্জিং টেকনোলজি ইউজ করা আছে। আচ্ছা, তো এটা প্রাইস কত হচ্ছে? এটা 20,500 টাকা। 20,500 টাকা না জি। আচ্ছা, এটা কিন্তু মাত্র 20,500 টাকা ফুল বক্স একবারে, ঠিক আছে, চার্জার টার্জার সহ। ওকে, তারপরে কি আছে? তারপর আমি শাওমিটা ধরি না? জি জি, শাওমির এখান থেকে শুরু করি। তারপর আমি আমার ভ্যালুয়েবল কাস্টমারদের জন্য একটা শাওমির একটা ডিভাইস দেখাবো। এটা মডেল হচ্ছে শাওমি রেডমি 10 Prime। এটা হলো 6/128 ভ্যারিয়েন্ট। আচ্ছা, 6/128 GB জি। ওকে, এটা কিন্তু 6/128 GB ভিউয়ার্স। আচ্ছা, প্রাইস কত আছে এটা? হলো 16,000 টাকা। 16,000 টাকা, 16,000 টাকা, 6/128, একদম ফুললি ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে তারপর এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হলো Xiaomi Note 11T। Note 11T, হ্যাঁ, এটা হলো 6/64 ভেরিয়েন্ট। আচ্ছা, 6/64 ভেরিয়েন্ট, 6/64 ভেরিয়েন্ট। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্ডিশন খুবই ভালো আছে, ঠিক আছে, জি, খুবই ফ্রেশ কন্ডিশন, এবং এটা হলো লেটেস্ট মডেল। আচ্ছা আচ্ছা, তো প্রাইস এটা হলো 19,500 টাকা। 19,500 টাকা। ডুয়েল স্পিকার আছে না? জি, এটা ডুয়েল স্পিকার আছে এবং খুবই ভালো ফোন এটা। আচ্ছা, 19,500 টাকা জি। ওকে, এরপরে ভাইয়া, তারপর আমি দেখাবো যে Xiaomi-র আরেকটা খুবই চমৎকার একটা ডিভাইস, Poco M4 Pro। Poco M4 Pro জি, এটা হলো 6/64 ভেরিয়েন্ট। 6/64, এটার প্রাইস পড়বে অনলি 17,500 টাকা। 17,500 টাকা জি। দেখি ভিউয়ার্স, 6/64 GB না? ওকে, এটা কিন্তু 17,500 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কন্ডিশন একবার নতুন কিন্তু, ঠিক আছে, যারা নেবেন এই প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা মনে দেখি নাই না, এটা আসলে এটা এটা দেখানোর কিছু নেই, এটা নতুনটা যখন ডিসকাস করব। আচ্ছা আচ্ছা, নতুন এটা আছে আর কি? জি জি। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আমি যে ফোনটা দেখাবো সেটা হলো Redmi 10 Prime। Redmi 10 Prime জি, Redmi 10 Prime 4/64, এটার প্রাইস পড়বে 14,500 টাকা জি। আচ্ছা, Redmi 10 Prime 14,500। আপনি লুকটা দেখান আর কন্ডিশনটা দেখান। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন কিন্তু, ঠিক আছে, এটা মোটামুটি চার্জিং ব্যাকে ভালো যাবে, ঠিক আছে, আর এটা কিন্তু ডুয়েল স্পিকার জি, ডুয়েল সাইজ, উপরে স্পিকার নিচে স্পিকার। আচ্ছা ঠিক আছে, তারপরে ভাইয়া, তারপর আমি দেখাবো Xiaomi Redmi 10 4GB 64GB। আচ্ছা, 4/64 GB না? হ্যাঁ, এটা প্রাইস পড়বে 12,500 টাকা। 12,500 টাকা জি। আচ্ছা, একদমই ফ্রেশ কন্ডিশন, আপনি কাস্টমারকে দেখান। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর এটা কিন্তু ডিসপ্লেটা খুবই ভালো, অনেক বড় একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা, আর চার্জিং পোর্ট টোট কিন্তু সবই সুন্দর, একবার ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, কত দিলেন তাহলে এটা ভাইয়া? এটা হলো 12,500। 12,500 টাকা জি। ওকে, 12,500 টাকা। তারপরে তারপর আমি আপনাদেরকে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে হলো Xiaomi Note 8 Pro। এটা হলো 8/128 ভেরিয়েন্ট। আচ্ছা, 8/128 GB না? 8/128 ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 16,500 টাকা। 16,500 টাকা। আচ্ছা, 8/128 GB ফোন কিন্তু মাত্র 16,500 টাকা, আর এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি একবারে জীবন্ত পুরো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন হবে আশা করি, ঠিক আছে। ওকে, এরপরে তারপর আমি দেখাবো হলো Note 9 Pro। এটাও Xiaomi একটা ডিভাইস, Note 9 Pro। আচ্ছা, এটা 6/128 ভেরিয়েন্টের ফোন। আচ্ছা, 6/128 GB না জি? এটার প্রাইস পড়বে অনলি 15,000 টাকা। মাত্র 15,000 টাকা জি। আচ্ছা, 6/128 GB, ঠিক আছে জি। এটা কিন্তু 4/128 GB ওইটাই আর কি, মানে এই রেটে বিক্রি হয়। হ্যাঁ, তো আপনারা 6/128 GB ফোন পাচ্ছেন মাত্র 15,000 টাকা। 15,000 টাকা। ওকে, তারপরে এটার বক্সটা নেন তো, পোকো আছে, পোকো আছে না? পোকো, তারপর হলো Xiaomi পোকো সিরিজের একটা ফোন দেখাবো, Poco F3। আচ্ছা, Poco F3, এটা হলো 6/128 ভেরিয়েন্টের ফোন। 6/128 GB না? হ্যাঁ, এটা দেখেন একদম অরিজিনাল বক্স, চার্জার সব আছে। এটার প্রাইস পড়বে হলো 20,500 টাকা। 20,500 টাকা জি। ওকে ভিউয়ার্স, মোটামুটি আসলে যা যা লাগে একবার দেখতে পাচ্ছেন সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে জি। আপনি চার্জারটা দেখেন, এটা 3300 ওয়াটের একদম অরিজিনাল চার্জার আছে। অরিজিনাল না জি? আচ্ছা, কন্ডিশন ফোনের দেখি একটু আমরা জি। দেখেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কন্ডিশন একবারে নতুন, ঠিক আছে, যারা নেবেন এই প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, প্রাইস কত দিলেন তাহলে ভাইয়া? এটা হলো 20,500। 20,500 টাকা না? শুধু গদলি ব্লগস থেকে যারা দেখে আসবে তাদের জন্য স্পেশাল প্রাইস। আচ্ছা, অবশ্যই চ্যানেলের নামটা বলতে হবে। চ্যানেলের নাম বললে কাস্টমারদের জন্য ডিসকাউন্ট আছে। আচ্ছা, স্পেশাল ভাবে, ঠিক আছে জি।
আচ্ছা তারপর তারপর দেখাবো Xiaomi Note 10s, Xiaomi Note 10s, হ্যাঁ Note 10s 6GB 128GB ভেরিয়েন্টের ফোন, 6128GB না জি, এটার প্রাইস পড়বে 16500 টাকা। আচ্ছা 16500 টাকা জি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু 5 ইঞ্চি ডিসপ্লে, ঠিক আছে 16500 টাকা, ডুয়েল স্পিকার আছে এটাও কিন্তু। হ্যাঁ ওকে, তারপর তারপর আমি Realme একটা ডিভাইস দেখাই, Realme এটাও একটা হাই কনফিগারেশনের সেট, Realme 8 Pro, এটা কিন্তু বাজারে খুব ডিমান্ডফুল একটা সেট ছিল। আচ্ছা তো এটা একদমই দেখেন খুবই ফ্রেশ লুক এবং খুবই হ্যান্ডি একটা সেট। আচ্ছা এটা প্রাইস পড়ব হলো 20000 টাকা, 20000 টাকা জি। আচ্ছা এটা কিন্তু হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, সো এটা 20000 টাকার আগে 128, আরো গদুলি থেকে যারা আসবে তাদের জন্য আরো 1000 টাকা এই ফোনটার ক্ষেত্রে ডিসকাউন্ট, 19000 টাকা রাখবো, 19000 টাকা জি। আচ্ছা তারপরে, আচ্ছা এরপরে কি আছে এদিকে? তারপর আমি Realme C31 দেখাবো, C31, হ্যাঁ এটা হলো 3GB ভেরিয়েন্ট, 332, আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি 10000 টাকা, 32GB জি, আচ্ছা অনলি 10000 টাকা জি। ওকে তারপরে কি আছে? তারপর আমি স্যামসাং এর একটা ডিভাইস দেখাবো, সেটা হলো M11, এটা হলো একদম অফিশিয়াল প্রোডাক্ট, এটা কিন্তু আপনার ইউজ প্রোডাক্ট না, একদমই অফিশিয়াল প্রোডাক্ট। আচ্ছা এটা আমাদের বক্সটাও আছে, 32GB জি, একদমই বক্সটা দেখাই দেন, ঠিক আছে দেখতে পাচ্ছেন, আর ফোনটা কিন্তু এই যে খুব সুন্দর একটা ফোন হবে, ঠিক আছে 5 ইঞ্চি ডিসপ্লে। আচ্ছা এটা প্রাইস কত দিলেন? 11000 টাকা, মাত্র 11000 টাকা, এটা জাস্ট ডিসকাউন্টে বিক্রি করার একটাই কারণ মডেলটা একটু আগের, তো কিন্তু এটা 1 মিনিট ইউজ হয়নি। আচ্ছা 11000 টাকা রাখবো। ওকে এরপরে, তারপর আমি আরেকটা ফোন দেখাবো, স্যামসাং A03, এটা হলো 32GB ভেরিয়েন্ট, প্রাইস পড়বে হলো 9500 টাকা, 9500 টাকা জি, একদমই একদম নতুন ডিভাইস, আর এটা পুরাতন ডিভাইসের মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা মাত্র 9500, আপনি কন্ডিশনটা দেখেন, এক নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, আচ্ছা একবার নতুন কিন্তু, ঠিক আছে জি, 9500 না জি। তারপরে তারপর আমি একটা এক সময়ের স্যামসাং এর খুবই ফ্ল্যাগশিপ ফোন ছিল S10 Plus, 128GB ভেরিয়েন্ট, এটা আপনার প্রাইস পড়বে 28000 টাকা, 28000 টাকা জি। আচ্ছা এটা কিন্তু এখন মার্কেটে খুবই ক্রাইসিস একটা প্রোডাক্ট, পাওয়াই যায় না, ঠিক আছে জি জি, আর কন্ডিশন একবারে নতুন কিন্তু, ফোনটা দেখতে পাচ্ছেন 128GB না জি। আচ্ছা লাস্ট লঞ্চিং প্রাইস ছিল 1 লাখ, আচ্ছা এটা কত দিচ্ছেন তাহলে? 28000 টাকা, 28000 টাকা, শুধু আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য এই স্পেশাল অফার গুলো দেওয়া হচ্ছে। আচ্ছা তারপরে, তারপর আমি গুগলের একটা ফোন দেখাবো, এটা হলো গুগল পিক্সেল 3, এটা হলো 464GB ভেরিয়েন্টের ফোন, অনলি 12500 টাকা, 12500 টাকা জি। আচ্ছা তারপর, তারপর আমি একটা আইফোনের খুব আগের ফোন, আইফোন 6, হ্যাঁ 6 হলো, এটা হলো 128GB, হ্যাঁ আর হলো ব্যাটারি হেলথ হলো 84%, আচ্ছা আর প্রাইস পড়বে অনলি 9500 টাকা, 9500 টাকা জি। আচ্ছা আচ্ছা তারপরে, তারপর আমি সোনি এক্সপিয়া 8 দেখাবো, এটা হলো 464GB ভেরিয়েন্টের ফোন, আচ্ছা এটা হলো 14000 টাকা রাখবো, 14000 টাকা জি, 14000, তারপরও আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অ্যানাদার 500 টাকা ডিসকাউন্ট, আচ্ছা অনলি 13500 টাকা, 13500 টাকা না জি। ওকে এখন আমরা ইন্টেকের দিকে চলে যাই নাকি ভাইয়া? হ্যাঁ ও মোটামুটি এখানে ওয়ান প্লাস একটা ফোন আমরা, তারপরে ওয়ান প্লাস এর এটা খুবই এখন রানিং একটা প্রোডাক্ট, হ্যাঁ ওয়ান প্লাস 9R ভেরিয়েন্ট হচ্ছে হলো 8128, আচ্ছা এটার দাম পড়বে 34000 টাকা, 34000 টাকা, 34000 টাকা, ডুয়েল সিম, ডুয়েল সিম জি, আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম, আপনি কন্ডিশনটা দেখেন, কন্ডিশনটা, আচ্ছা এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম, ভিউয়ার যারা নেবেন তারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে আর কন্ডিশন একবারে নিউ কন্ডিশন আছে, নিতে পারেন, ঠিক আছে ওকে রাখেন। তো পরে আমরা ইন্টেকে, তারপরে আমি এইচবি ইন্টারন্যাশনালে সকল ধরনের অফিশিয়াল ফোন পাওয়া যায়, সেটা সেক্ষেত্রে Xiaomi, Vivo, Oppo, Realme, হ্যাঁ ইনফিনিক্স থেকে শুরু করে প্রতিটা ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন পাওয়া যায়। আর আজকে আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে, এটা হলো Xiaomi Note 11s, একদম সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট, বাজারে এখন 27999 টাকা চলতেছে, এটা আপনার ব্লগ দেখে যারা নেবে অনলি 26500 টাকা, 26500 টাকা, হ্যাঁ 26500 টাকা, এটা সারা বাংলাদেশ অফিশিয়াল ওয়ারেন্টি কভার করবে। আচ্ছা ওই প্রোডাক্টটাই কিন্তু এটা, হ্যাঁ ওই ওই প্রোডাক্টটাই এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, লুকটা দেখেন, কারণ ওটা ইনটেক যেহেতু আমি এইটা দেখাই, ঠিক আছে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কি রকম ফোনটা দেখতে, ঠিক আছে এটা একদম সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল প্রোডাক্ট, এটা কিন্তু ডুয়েল স্পিকার, ঠিক আছে যারা নেবেন এই প্রোডাক্ট কিন্তু, এখানে কালেকশন গুলো দেখাই দেন আপনার কাস্টমার, ইউজ কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা মোটামুটি তারপর আর কি কি আছে ভাইয়া? তারপর আমি এখানে দেখাবো হলো ইনফিনিক্সের হট 20i, হট 12 প্লে, স্মার্ট 6 প্লাস, স্মার্ট 6 এইচডি সবগুলাই আছে, ভিভোর অফিশিয়াল প্রোডাক্ট আছে,
আচ্ছা এগুলা মোটামুটি কি রকম কি ডিসকাউন্ট দিচ্ছেন এই যে যেগুলো এগুলা আসলে এটার প্রাইস হলো 11499 টাকা আচ্ছা হ্যাঁ এটা আমি 11200 করে দিব 200 করে দেবেন 11200 টাকা আচ্ছা মোটামুটি এখানে যে রেট আছে তার থেকে দেখা যায় 200 বা 500 এরকম তারপর আপনি হোয়াইট জেট কেউ যদি ম্যাট প্যাড কিনতে চায় হ্যাঁ 21999 টাকা আচ্ছা এটা আমি কাস্টমারদেরকে 21500 বা 21000 করে রাখতে পারব 21 করে দেবেন 21 করে দিব আচ্ছা মানে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন তো তারপর এখানে আরো একটা ট্যাব আছে এই যে আপনার সামনে তারপর এটা হলো 8 ইঞ্চি ট্যাব এমআরপি হচ্ছে হলো 15950 টাকা আচ্ছা কিন্তু এটা কাস্টমারদের জন্য 500 টাকা ডিসকাউন্ট 15500 টাকা করে রাখতে পারবো আচ্ছা 15500 টাকা করে জি ওকে তারপর এদিকে ভিভোর যে কালেকশন আছে ভিভো এই ফোনটা হলো 4GB 128GB সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট এটা এখন 19990 টাকা তো এটা আপনার ব্লগস দেখে যারা আসবে তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট তারপরে এই প্রোডাক্টটা যেটা নোট 11s 6GB RAM 128GB ভেরিয়েন্ট সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা এটা বাজারে চলতেছে হলো 27999 27000 তো আপনার ব্লগস দেখে যারা আসবে অনলি 26500 তে 1500 টাকা ডিসকাউন্ট সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স পুরো ইনটেক কিন্তু ঠিক আছে আর প্রোডাক্টটা একটু হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট আমি দেখাইছি একবার ঠিক আছে এইটারই কিন্তু এই প্রোডাক্টটা ঠিক আছে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা প্রোডাক্ট বের করে রাখছি ঠিক আছে এই আর কিছুই না আর যারা যেগুলো নেবেন সবগুলো কিন্তু ইনটেক প্রোডাক্ট দেখছেন সিল প্যাকেজে এখন পর্যন্ত সিল প্যাক গুলো কিন্তু খোলা হয় না ঠিক আছে পুরো ইনটেক প্রোডাক্ট পুরো অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতে পারেন আচ্ছা ঠিক আছে তো মোটামুটি কি মানে শেষ নাকি ভাই জি আজকের মতো এতটুকুর মধ্যে আর আমাদের দোকানে ইউজ নতুন এবং পাশাপাশি সকল ধরনের গ্যাজেট আইটেম বলেন অ্যাকসেসরিজ আইটেম বলেন এগুলো অ্যাভেলেবল আছে এখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো যা যা লাগে ঠিক আছে গ্লাস স্মার্ট ওয়াচ চার্জার কভার সব আছে সবই পেয়ে যাবেন ঠিক আছে জি ওকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য শপের লোকেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইদের নাম্বার অবশ্যই ফোন দিতে পারেন যদি কোনো কিছু দরকার হয় তো শেষ করি হ্যাঁ জি ওকে তো ভিউয়ার্স আর কথা বলছি না ভিডিও এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ